উড়িষ্যায় জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরে হনুমানের একটি বিশেষ বিগ্রহ রয়েছে যা কান পাতা হনুমান নামে সুপ্রসিদ্ধ হনুমান বিগ্রহের একটি অতি সুন্দর কাহিনী রয়েছে জগন্নাথ মন্দির মহাসমুদ্র বা মোহদধির তীরের খুব কাছেই অবস্থিত তাই সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং প্রভু তাকে বিবাহ করেন এভাবে সমুদ্র কন্যাকে বিবাহ করার মাধ্যমে প্রভু জগন্নাথ হয়ে যান সমুদ্র দেবের জামাতা এবং সমুদ্র প্রভু শ্রী জগন্নাথ দেবের সম্পর্কে শ্বশুর হয়ে যান তো রাত্রিবেলা মহাসমুদ্রে তরঙ্গমালা সশব্দে তটভূমিতে আছড়ে পড়ে এবং সমগ্র পুরীতে সেই তরঙ্গের শব্দে সারা রাত শোনা যায় একবার সেই শব্দ শ্রী জগন্নাথ মন্দিরে প্রভুর নিদ্রার ব্যাঘাত সৃষ্টি করেন তো প্রভু সমুদ্রকে আদেশ দেন এত গর্জন না করতে যা তার সুনিদ্রার আর ব্যাঘাত ঘটাতে পারে তো সেই সময় থেকে তুমিতে আছড়ে পড়া সেই সমুদ্রের তরঙ্গর শব্দ আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে না জগন্নাথ দেব তার ভক্ত হনুমানকে সিংহদারের সামনে দণ্ডায়মান হওয়ার নির্দেশ দেন এবং তাকে মনোযোগ সহকারে সমুদ্র গর্জন শোনার জন্য আজ্ঞা দেন এটি নিশ্চিত করতে যে সেই শব্দ যেন মন্দিরের ভেতরে আর প্রবেশ না করে তাই হনুমান সেখানে দাঁড়িয়ে কান পেতে দাঁড়িয়ে আছেন কান পাতা শব্দের অর্থ হচ্ছে কানকে শ্রবণের জন্য নিয়োজিত রাখা এভাবে হনুমান এখানে প্রতিষ্ঠিত রয়েছেন কান পাতা হনুমান নামে তিনি তার কানটি পেতে রয়েছেন খোলে রয়েছেন সমুদ্রের গর্জন সমুদ্রের তরঙ্গের শব্দ তার কানে প্রবেশ করছে যেন তা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে না পারে তো ভক্ত হনুমান ভক্ত শ্রেষ্ঠ হনুমান বিভিন্নভাবে প্রভু সেবা করে সমস্ত সেবা করতে তিনি প্রদর্শী থাকেন এই হচ্ছে কান পাতা হনুমানের লীলা হ্যা রে